আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন। আজ পবিত্র শুক্রবার, জুমার দিনে হুজুর বয়ান রেখেছেন। বয়ানের অনেক লম্বা ছিল, 30 মিনিটের মধ্যে। এর মধ্যে একটি লাইন তিনি ব্যাখ্যা করেছেন যে স্ত্রীকে লুকমা তুলে খাওয়ালে সওয়াব হয়। মানে আপনি খাওয়ার সময় একটু তুলে তার মুখে খাওয়ালেন, এতে সওয়াব হবে। তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে এটা খাওয়ালে সওয়াব হয়, ব্যাপারটা আরো একটু খোলাসা জানতে চাইলেন। এর মধ্যে বলে রাখি হুজুরের বয়ান, আমি একজন ক্ষুদ্র নাগরিক, এখন এখানে ব্যাখ্যা বিশ্লেষণে কোনো প্রকার ত্রুটি ভুল হলে ক্ষমা করবেন। শুধু গুরুত্বপূর্ণ ওই লাইনটা থেকেই 1-2 মিনিট কথা বলবো, তারপরে অন্য গুরুত্বপূর্ণ কথা বলবো। পরবর্তীতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো বেগানা নারীকে যদি মিষ্টি কথা কিংবা মিষ্টি ব্যবহার করা হয় তখন যেরকম গুনাহ হবে, ঠিক স্ত্রীকে যখন সে ভালোবেসে যত্ন করে লুকমা তুলে খাওয়াবে, বিপরীতে তার সওয়াব হবে। তো এখন কথা আসছে, আপনার হয়তো অনেক মন্তব্য থাকতে পারে। দেখেন, যারা সংসার করেছেন কেবল তারাই বুঝবেন সংসারের জ্বালা কিংবা মিষ্টি কিংবা আনন্দ কিংবা বেদনা। আমিও তো সংসার করেছি, মহান আল্লাহ পাক করিয়েছেন, বিগত 6 বছর হতে চলল, মহান আল্লাহ পাক সন্তান উপহার দিয়েছেন, সবই মহান আল্লাহ পাকের মেহরবানি। সংসারে অশান্তির মধ্যে যদি শান্তি খুঁজে বেড়াতে চা পারেন তাহলে আপনার কোনো সমস্যা নাই, সংসারে যদি আপনি ধৈর্য থাকে কোনো সমস্যা নাই। আর যদি আপনি ধৈর্য না থাকে আর শুধুই শান্তি খুঁজে বেড়ান তাহলে আপনার জন্য প্রবলেম হতে পারে। এখন স্ত্রী আপনার কাছে গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয়, অনেক অভিযোগ থাকতে পারে আপনার এদের আচার আচরণে নানান ব্যাপারে, কিন্তু একটা জায়গায় আপনি মনে রাখতে হবে, যদি আপনার স্ত্রী লক্ষ্মী হয়, আবার ওই ডিজিটাল পক্ষী হলে বিপদ আছে, স্ত্রী যদি লক্ষ্মী হয় তাহলে আপনার শান্তিরও শেষ নাই, সুখেরও শেষ নাই, সমৃদ্ধিরও শেষ নাই। আর যদি লক্ষ্মী না হয়ে ডিজিটাল পক্ষী হয় তাহলে আপনার অশান্তিরও শেষ নাই, আপনার জিন্দগি তামা হওয়ারও শেষ নাই। তবে তার মানে কি থেমে যাবেন, তাকে ছেড়ে দিবেন? না, তখন সেই ডিজিটাল পক্ষীকে ঘরের লক্ষ্মী বানাতে হলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে, তার পিছনে খাটতে হবে, তাকে বোঝাতে হবে, এছাড়া বিকল্প অপশন নেই। যে মা বোনেরা শুনছেন, অনেক স্ত্রীরাও শুনছেন, সবার প্রতি, সকল নারীকুলের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি, আপনারা অতি আধুনিক হতে যায়েন। এখন আমরা দেখছি অতি আধুনিকতার অনেক ছোঁয়া পড়েছে সংসারে, যার কারণে অনেক আমরা দেখছি সংসার ভেঙে যাচ্ছে, অতি আধুনিকতার গেরাকলে পড়েছে সংসার। তাতে কি শুধু নারী দায়ী? না, তাতে পুরুষও দায়ী আছে। নারী পুরুষ কেউ না কেউ দোষ করার কারণেই সংসার ভেঙে চুরমার হয়, আর অবুজ নিষ্পাপ ফেরেশতার সমতুল্য শিশুরা বিপদে পড়ে যায়। আপনি হয়তো আপনার স্ত্রীর সাথে সেপারেশনে গেলেন, আপনি আপনার স্বামীর সাথে সেপারেশনে গেলেন, কিন্তু আপনি পরবর্তীতে নতুন সঙ্গী জুটিয়ে নেবেন, নতুন পৃথিবী গড়ে তুলতে পারেন, নতুন সংসার করতে পারেন, কিন্তু আপনার সন্তান তো কাউকে না কাউকে হারাবে, হয় তার বাবাকে হারাবে না হলে তার মাকে হারাবে। তার জীবনের পূর্ণতা, তার শৈশবের পিতামাতার পূর্ণতা কে দিবে? তাই আবার অনুরোধ রাখছি, সংসার যারা করছেন কিংবা করবেন, ধৈর্য রাখবেন, এবং রাগারাগি হবে, ঝগড়া হবে, এক পক্ষ থেমে যেতে হবে, ইগো রাখলে সংসার টিকা সম্ভব না। বিয়ে, বিয়ে মানে হিতা না, বিয়ে মানে একটা বিশাল বড় পৃথিবী। বিয়ের পরে পুরুষ বদলে যায়, বিয়ের পরে পুরুষ নারী বদলে যায়, এবং বদলে যাওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। বিয়ের পরে নারী পুরুষের অনেক দায়িত্ব বেড়ে যায়, তার এক নতুন এক পৃথিবী শুরু হয়, সে পৃথিবীতে আপনি গড়ে তুলতে হবে, সেখানে ঝড় আসবে, বৃষ্টি আসবে, দিন খারাপ করবে, দিন ডাকবে, মানে সংসারের কথা বললাম আর কি, সেই পৃথিবীতে ঝড়টার যা আসবে সব সামলাইতে হবে খুব ধীরে সুস্থিরে। আরেকটা কথা বলে শেষ করছি, সংসারে তৃতীয় পক্ষের প্রবেশ একেবারে নিষেধ রাখবেন। অবশ্যই আপনি সংসার যখন করবেন, আপনার পরিবারে মা বাবা ভাই বোন আছে, তাদের মতামতকে 1000 বার সম্মান করবেন। আবার আপনার স্ত্রীর ক্ষেত্রেও তার পরিবারের মা বাবা ভাই বোন আছে, মানে আপনার শ্বশুর, তাদের মতামতকেও সম্মান করবেন। কিন্তু সংসারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে কোনো মতামত দিতে গেলে
সম্মানের সহিত তাদেরকে বলবেন ঠিক এই পার্সোনাল জায়গা থেকে একটু দূরে থাকবেন, আর বাকি সব ভালোবাসা সম্মান ক্লিয়ার। যদি এটা মেনে চলতে পারেন, ক্ষুদ্র নাগরিক হিসাবে আমার অভিজ্ঞতা থেকে আমার মতামত দিলাম, এরপরও আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম, আর ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ব্যাপারে আরো ইসলামের দৃষ্টিকোণ থেকে আরো গুরুত্বপূর্ণ আলোকপাত রয়েছে, যারা বিস্তারিত জানেন কমেন্ট করবেন, আমি শিখবো, অন্যরা শিখবে। আল্লাহ হাফেজ।